हाय गाइज वेलकम बैक टू माय न्यू ब्लॉग वीडियो परमिता आड्डा तुम्हारे स्वागत। तो चलो आज के आबार तुम्हारे जो नहीं नतून किचू तो नतून नतून प्रत्येक दिन किचू ना किचू नहीं आसार चेषा करब नतून नतून तुम्हारे शेखान चेषा करब। तो चलो देखते थको और थंबनेल देखे तो बुझते ही पे कि नहीं तो चलो देखे नाओ। तो प्रथम कि लागजे प्रथम लागजे एटा तो बीट्सटा लागजे प्रथम एटा पुथिर बीट्स तारपरे निच्छी तीनटे एरकम साइजेर गोल्डन कलारेर बीट्स तारपरे लागजे जाम्पिंग रिंग तारपरे लागजे एरकम करे दुटो केटे रेखेछी दुटो एस एरकम लागजे आर लागजे एकटा प्लस एकटा काटार आर लागजे सुई आर सूतो। तो चलो देखे नाओ केमन करे बनाते हबे। प्रथमे जेटा आमी करबो ए जे जाम्पिंग रिंग एर साथे आगे आमी ए तीनटे बीट्स के एकसाथे करे नेब। तो चलो करे नेई। तो ये तीनटे भावे जॉइंट करे निये ची देखते ही पाच्छो जॉइंट करा हुए गेछे। एबार एर साथे आमी पुथी गाँथब। तो देखते ही पाच्छो सुई सूतोर मध्ये पुथीगुलो गाँथा शुरू करे दिएछी। तो पुथीगुलो गाँथब आमी एखाने पंद्रोटा पुथी आमी गेथे नेब। तो पंद्रोटा पुथी गेथे नेওয়া হয়েছে। तो देखते ही पाच्छो आमी मेपे निलाम। तो गेथे नेওয়ার পরে এইবার যে গোল্ডেন কালারের বিটসগুলো আছে तो সেইগুলোর মধ্যে যেহেতু ফাঁকা ফাঁকা আছে সেগুলোর মধ্যে দিয়ে আমি সুই দিয়ে এটাকে গেথে দেব। তো এপার ওপার করে গেথে দিচ্ছি। তো গেথে দিয়ে এইবার আমি আবার লাইন মেইনটেইন করে আবার আরেকটা ধাপের পুঁথি গাঁথতে থাকব। তো চলো পুঁথিটা এইভাবে গাঁথতে থাকি। তো আর দেখে নাও পুরোটা যে কেমনভাবে পুঁথিটা গাঁথি। তো যেহেতু একটু শর্টে হবে বলে তার জন্য যেহেতু পুঁথির যে চেনটা রয়েছে তার মধ্যে আমি একবারে সুইটা ঢুকিয়ে পুঁথিটাকে গেঁথে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা পাশ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই পাশে চেন অ্যাটাচ করে নিয়েছি। এটাকে বাঁধবো একটু পরে, তারপরে আবার আর একটা লাইন যাবে। তো চলো সেটাই করে নিই, দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে পুঁথি গেঁথে এটাকে গেঁথে ফেলছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো দেখতে দেখো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, আর অবশ্যই পুরোটা দেখে যেও। কেউ স্ক্রিপ্ট করো না, স্কিপ করলে বুঝতে পারবে না স্টেপ বাই স্টেপ কীরমভাবে করছি সেটা বুঝতে পারবে না। ভালো করে তোমরা পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ যে আমি এইভাবে গেঁথে নিয়েছি মালাটা। গেঁথে তো সেম প্রসেসে আবার আমি গোল্ডেন বিটসের মধ্যে সুইটা গেঁথে দিলাম। তো গেঁথে আবার এই সেম প্রসেসে এইখানটায় আমি আবার পুঁথি কাটবো, পনেরোটা পুঁথি গেঁথে নেব। তো পনেরোটা পুঁথি গেঁথে নিচ্ছি। তো গাঁথা হয়ে গেছে, এইবার আমি এর মাথায় একটা চেন লাগিয়ে দেবো যাতে লংটা হয়। তো চেনটা লাগানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা চেনটা লাগানো হয়ে গেছে। তো এটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি চেনটা লাগিয়ে। তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টসে। এই দেখো চেনটা লাগিয়ে আমি কেটে সেপারেট করে নিয়েছি, আর চেনের মাথায় লাগিয়ে দিলাম একটা এস, যাতে এই এসটা সাহায্যে আমরা ছোটো বড় যেইভাবেই হোক করে পড়তে পারি। তো দেখতেই পাচ্ছ এইভাবে কমপ্লিট করে ফেললাম আমার জুয়েলারিটা। তো দেখো, আর অবশ্যই ছবিটা সুন্দর করে তোমাদের কাছে পৌঁছে দেব, দেওয়ার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর এই দেখো আমি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টসে কেমন হয়েছে। তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন সব জিনিস নিয়ে আমি আবার চলে আসব। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম একটা জুয়েলারি। তো কিছুই না, জুয়েলারি বানাতে কিছুই লাগে না। তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। আর সামনে তো পুজো, সবাই বিভিন্ন রকম জিনিস জুয়েলারি বানাতেই হবে, কিছু করার নেই না।
একটা অ্যাক্ট্রেসের সাথে একরকম জুয়েলারি পরতে পারবো না আমরা, তো সুতরাং সেইভাবে জুয়েলারি তোমরা বানিয়ে ফেলো, বানিয়ে পরে ফেলো। তো আজকের মতন আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, তো বাই বাই, গুড নাইট, বাই।